দু হাজার একে আর আমরা সরকারে আসতে পারলাম না কারণ সেটাও কারণ ছিল আমাদের গ্যাস অন্য দেশে বিক্রি করতে হবে আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসব এটা আমার কখনো চিন্তা ছিল না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে ক্ষমতার নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিতে আমি কখনো রাজি ছিলাম না যে কারণ আমি আসতে পারিনি তাতে আমার কোনো আফসোস নেই যা হোক এরপরে আট বছর পরে আবার সরকারে আসি যেখানে দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে রেখে গিয়েছিলাম যেখানে মানুষের কর্মসংস্থার সৃষ্টি করেছিলাম চিকিৎসা সেবা মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম সেখানেও অনেকের কর্মসংস্থা হতো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সব কম্পিউটার শিক্ষা দেওয়া সেই ব্যবস্থা আমরা করেছিলাম সেখান থেকে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল যা হোক দু হাজার নয় আটের নির্বাচনে আমরা জনগণের ভোটে বিপুলভাবে বিজয় অর্জন করি কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল দুশো তেত্রিশটা সিট বিএনপি জামাত বিশ জোট পেয়েছিল মাত্র ত্রিশটা সিট এবং অন্যান্য জোটগুলি মিলে বাকি সিট এইভাবে আমরা সরকার গঠন করার পর থেকে আবার আমরা উদ্যোগ নিই যে কিভাবে আমাদের দেশকে আরও উন্নত করা যায় এবং আমাদের পরিকল্পনা আমরা যখন বিরোধী দলে থাকি তখনই আমাদের কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করি যা আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করি এবং আমরা স্বল্প মেয়াদি আশুকরণীয় স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি এটুকু দাবি করতে পারি গত সেই দু হাজার নয় থেকে দু হাজার এই চব্বিশ অন্তত তেইশ পর্যন্ত আমি বলবো যে আজকের বাংলাদেশ কিন্তু বদলে গেছে বদলে যাওয়া বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা ডিজিটাল সিস্টেম কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে সেই জায়গা থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সেটা যেতে হলে আমি সবসময় মনে করি যে আমাদের যেমন কৃষিভিত্তিক অর্থনীতি আমাদের কৃষি আমাদের প্রয়োজন কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে ছিয়ানব্বই সালে সরকার এসেই আমি তার উপর গবেষণার উপরে গুরুত্ব দিই আলাদা বাজেট রাখি এবং সেইভাবে প্রণদনা দিই এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যের সহিংস পূর্ণ করি চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন ঘাটতি পূরণ করে খাদ্যের সহিংস অর্জন করেছিলাম দু হাজার সরকার গঠন করে দেখি আবার ছাব্বিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না আমি একথা শুনে আমি নিজে উঠলাম উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না